থাকা। সৃজনশীল সাহিত্যের জন্য কথা সাহিত্যিক সেলিনা হোসেন এবং মননশীল সাহিত্যে প্রাবন্ধিক কাবুল মোমেনকে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরস্কার 2018 সম্মাননা দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ ও ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে আজীবন সম্মাননা পদক দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগে বাংলা সাহিত্যের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য বিশিষ্টজনদের। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শনিবার বিকেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সাহিত্য পুরস্কার 2018 এর আয়োজন করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়। নিঃসঙ্গতার মুখর সময় গ্রন্থের জন্য কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে সৃজনশীল সাহিত্য এবং রবীন্দ্রনাথ বিকল্পহীন অবলম্বন গ্রন্থের জন্য প্রাবন্ধিক আবুল মোমেনকে মননশীল সাহিত্য শাখায় পুরস্কার প্রদান করা হয়। কাজের মূল্যায়ন হিসেবে এ ধরনের সম্মাননা ইতিবাচক বলে জানান সাহিত্যিকরা। সৃজনশীলতা এবং মননশীলতাকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে সেই বিশ্ববিদ্যালয়, এইভাবে জ্ঞানের আলোটিকে জ্বালিয়ে রাখবার অনুকূল পরিবেশ সৃষ্টি করবে। বাঙালি জাতিসত্তার সবটুকু পরিবেশ বিকশিত করে আমাদের সাহিত্য যেন অন্য দেশের মানুষকে দেখাতে পারে যে আমরা কিভাবে আমাদের সাহিত্যের জায়গাটি তৈরি করেছি। এছাড়া বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ ও ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে আজীবন সম্মাননা পদক দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। কাজের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেয়ে নিজেদের অনুভূতি তুলে ধরেন পুরস্কারপ্রাপ্তরা। আমি আনন্দের জন্য কাজ করেছি, যখন যেটা খুশি, যেটা ভালো লেগেছে, যাতে উদ্দীপ্ত হয়েছে তার পিছনে ছুটে গেছি। এর বিনিময়ে কিছু যে পাবো এসব কথা কখনো মনে হয়নি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এছাড়া বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি, বিশ্ববিদ্যালয় ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম সহ অন্যান্যরাও অংশ নিয়েছিলেন এই সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে। এখান থেকে অর্জিত আয়। রিয়াজ রহমান, News9, ঢাকা। বাংলাদেশী লেখিকা সংঘের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাহিত্য পদক, স্বর্ণ পদক এবং গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে জাতীয় জাদুঘরের